স্টার বা ভাইয়া পর্ন স্টার, মানে যারা অশ্লীল ভিডিও তৈরি করে, যারা অবৈধভাবে ভিডিও তৈরি করে, অবৈধ নারী পুরুষ একসঙ্গে মিলিত হয়, নারী পুরুষ একসঙ্গে সহবাস করে, একসঙ্গে জেনা করে, ব্যভিচার করে, ধর্ষণ করে, এই রকম ভিডিও তারা তৈরি করে তৈরি করে। তার মধ্যে একজন নাম হলো মিয়া খলিফা, অন্যায় ভাবে ব্যবহার করছো। ইন্টারনেটে তুমি পর্ন ভিডিও দেখছো, ইন্টারনেটে তুমি গেম দেখছো, অশ্লীল ভাবে তুমি কাজকর্ম করছো, অশ্লীল ভিডিও ছবি দেখছো, ফটো দেখছো। আপনি জানেন না, অবাক হয়ে যাবেন, এই পশ্চিমাদের চক্রান্ত কেমন মুসলমানদের উপর তারা চালায়। আপনি জানেন না, অবাক হয়ে যাবেন, এই দেশে যখন তারা ছিল, ইংরেজরা শাসন করেছিল 200 বছর, তারা দেখলো হিন্দু আর মুসলমান যদি এক হয়ে যায়, তাহলে আমাদের এই দেশে রাজত্ব করার স্বপ্ন আর হবে না, রাজত্ব করা মুছে যাবে। তাই হিন্দু আর মুসলমানদের এক হতে দিলে হবে না, এদের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে রাখতে হবে। এটা হলো পলিটিক্স। যত দ্বন্দ্ব লেগে থাকবে, তত যারা চেয়ারে বসে আছে আরো যুগ যুগ চেয়ারে বসে থাকতে পারবে। এটা হলো পলিটিক্স। সেই পলিটিক্স এখনো চলছে, ভালো করে ভেবেচিন্তে দেখুন, চলছে। ইংরেজ সরকার যখন দেখলো ইংরেজদেরকে তাড়ানোর জন্য হিন্দু আর মুসলমান এক হয়ে লড়াই করছে, তখন তারা নিয়ে এলো একটা রাইফেল, যে রাইফেলের টোটাটাকে গুলিটাকে, তখনকার যুগের রাইফেল তো টোটাটাকে গুলিটাকে দাঁতে করে টেনে কেটে ফেলে দিয়ে তবে ভরতে হতো। তখন তারা ছড়িয়ে দিল, এই টোটাতে যে গুলিটা দেওয়া হয়েছে তাতে গুলিতে চর্বি মেশানো হয়েছে, চর্বিটা হলো গরু আর শূকরের চর্বি দিয়ে। তখনও তারা হিন্দু মুসলমানের ভিতর দ্বন্দ্ব লাগানোর চেষ্টা করেছিল। চক্রান্ত তাদের আগে থেকেই ছিল, বুঝতে পারছেন? এরকম হাজারো চক্রান্ত তারা করে যাচ্ছে। হে যুবকেরা, আপনি বলবেন ভাইজান আপনি সব খবর রাখেন কি করে? পড়াশোনা করতে হয়, ইন্টারনেট সার্চ করতে হয়, তথ্য নিতে হয়, গবেষণা করতে হয়, তবে পাওয়া যায়। মুসলমানের ছেলেদেরকে এই মোবাইলের দ্বারাই, এই মোবাইলের দ্বারাই তোমার আমার ভাইকে বিপদগামী করছে। এরা কি করছে এখন? চক্রান্ত করছে। এখন আর সেই টোটা নাই দাঁতে করে কেটে ফেলে দিয়ে আপনাকে আমাকে বিপদগামী করার জন্য দ্বন্দ্ব লাগানোর চেষ্টা করত, এখন তা না করে এই মোবাইলের মাধ্যমে করছে। কি করে করছে? এই মোবাইলের মধ্যে অশ্লীলতা ভরে দিচ্ছে, অশ্লীলতা গেম, এমন এমন গেম দিচ্ছে, তুমি ওই গেমের মধ্যে নিমজ্জিত হয়ে থাকবে, সব ভুলে যাবে, ঘর ভুলে যাবে, সংসার ভুলে যাবে, পয়সা ভুলে যাবে, ইনকাম ভুলে যাবে, ছেলে মেয়ে ভুলে যাবে, বাপ মা ভুলে যাবে, নবী ভুলে যাবে, আল্লাহ ভুলে যাবে, নামাজ ভুলে যাবে। ওই গেম নিয়ে শুধু চালিয়ে যাচ্ছে মুসলমানের ছেলে, শুধু গেম চালাচ্ছে, ডিডি 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 ডিডি, খালি গুলি করে যাচ্ছে, গুলি আর বন্ধ হয় না, আছে না? নাই। আর এই গেম লোড করার কথা কারা বলছে? আমার দেশের বড় বড় সেলিব্রিটি লোকেদেরকে টাকা দিয়ে দিয়েছে, শাহরুখ খানকে এই নাও 50 কোটি দিচ্ছি, আমাদের গেমের অ্যাড করে দাও। সে ওসব দেখলো না, এতে মানুষের ক্ষতি হবে না উন্নতি হবে, ও দেখার দরকার না, আমি টাকা পেয়েছি, ভালো করে অ্যাড করে দিচ্ছে, এই গেমটা খেলুন, এত ইনকাম হবে, এত লাভ হবে। অ্যাড করছে শাহরুখ খান, অ্যাড করছে সচিন টেন্ডুলকার, অ্যাড করছে অমিতাভ বচ্চন, অ্যাড করছে আদানি আম্বানি, সব করে মানুষকে মোবাইলে বিভোর করে রেখে দিয়েছে। এই রাত দিন মোবাইল চালিয়ে 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 ব্রেনটাকে নষ্ট করে ফেলছে। ভাই আমার ঠান্ডা বুদ্ধি মাথায় কিছু নাই, উন্নতি ডেভেলপমেন্ট, ভাই আমার কত তাদের মধ্যে প্রতিভা আছে, সেই প্রতিভাগুলো সব ধ্বংস করে দিচ্ছে এই মোবাইলের গেম আর তার সঙ্গে সঙ্গে কিছু অশ্লীল ভিডিও। বলবেন হুজুর আপনি জানলেন কি করে?
পড়াশোনা করে জানতে পাচ্ছি মোবাইলে কি আছে, এত কিছু তো আমাদের ক্ষমতায় নাই। কোন গেম আমার মোবাইলে একটাও দেখাতে পারবেন না, কোনদিন গেম টেম খেলিও না, কিন্তু এসব তথ্য ইন্টারনেট থেকে পাওয়া যায়। ভাই আমার এসব তথ্য লেখালেখি পড়াশোনার মাধ্যমে পাওয়া যায়, এমনকি অশ্লীল ভিডিও এই মোবাইলে দেখিয়ে দিচ্ছে, ছেলে মেয়ের অবৈধ সম্পর্ক, অশ্লীল ভিডিও ভাই আমার এতে দেখানো হচ্ছে। এই দেখে আমার আপনার ঘরের ছেলেরা, যুবকেরা, বাচ্চা বাচ্চা ছেলেরা মোবাইল পেয়ে তারা অশ্লীলতায় মগ্ন হয়ে তাদের দুনিয়া আখেরা ধ্বংস করে দিচ্ছে। এমনকি আমি আজকে আমাকে একজন ইন্টারনেটে পাঠালো, হুজুর দেখুন এই যে একজন পপ স্টার ভাই পর্ন স্টার, মানে যারা অশ্লীল ভিডিও তৈরি করে, যারা অবৈধভাবে ভিডিও তৈরি করে, অবৈধ নারী পুরুষ একসঙ্গে মিলিত হয়, নারী পুরুষ একসঙ্গে সহবাস করে, একসঙ্গে জেনা করে, ব্যভিচার করে, ধর্ষণ করে, এই রকম ভিডিও তারা তৈরি করে তৈরি করে। তার মধ্যে একজন নাম হলো মিয়া খলিফা, বলে হুজুর ইন্টারনেটে ধরা পড়েছে মিয়া খলিফা, নাম দিয়েছে মুসলমানের। পরে ডাউট হলো যে মুসলমানদের মেয়ে কি এত নিচে নামতে পারে, এই রকম অশ্লীল কাজ করতে পারে, এত বড় পর্ন স্টার হতে পারে? সার্চ করে দেখা গেল, যা ভালো করে ভেরিফাই করে দেখা গেল এই মিয়া খলিফা আসলে মুসলমান নয়, এ হলো একজন লেবাননের লেবানিস মুসলিম, এ মুসলমান নয়, একে পশ্চিমারা ব্যবহার করেছে, এর নাম দিয়েছে মিয়া খলিফা। অথচ খলিফা মুসলমানদের একটা সম্মানের জিনিস, খলিফা মানে হলো প্রতিনিধি, আল্লাহর নবীর প্রতিনিধিদের খলিফা বলা হয়। এ মুসলমানদের ইনসাল্ট করার জন্য, মুসলমানদের ছোট করার জন্য, মুসলমানদের হেয় প্রতিপন্ন করার জন্য এ একটা উপাধি দিয়েছে, এর আসল নাম অন্য, এর আসল নাম অন্য, এর আসল নাম মিয়া খলিফা নয়, এ আসল নাম অন্য। ভাই আমার মিয়া খলিফা উপাধি নিয়ে এ ষড়যন্ত্র করে, ভাই আমার আসল নাম হচ্ছে সারা জো চামপুন, সারা জো চামপুন এর আসল নাম হলো সারা জো চামপুন, ইন্টারনেট সার্চ করবেন পাবেন, কিন্তু উপাধি নিয়েছে মিয়া খলিফা, যাতে করে সারা বিশ্বের মুসলমানরা ভাবে এ একজন মুসলমান, আর একে দেখে এর পথে মুসলমানদের একটা অংশ যায়, এইভাবে মুসলমানদের অন্যায় পথে ধাবিত করার জন্য এই ষড়যন্ত্র তারা চালাচ্ছে। আর মুসলমানদের আমার আপনার ঘরের যুবকেরা এদের ষড়যন্ত্রে পা দিয়ে দুনিয়া আখেরাত বরবাদ করে দিচ্ছে। মনে রাখবেন হে যুবকেরা, এই ইন্টারনেট তুমি ভালোভাবে ব্যবহার করো, ইসলামের পথে ব্যবহার করো, অন্যায় পথে ব্যবহার করবে না, অশ্লীলতার পথে ব্যবহার করবে না, গেম খেলে খেলে সময় নষ্ট করে দেবে না, জীবনটা বরবাদ হয়ে যাবে। হে মুসলমান, এ চক্রান্ত তোমাদের উপর অনেক আগে থেকে চলছে। হে যুবকেরা, হে ভারতবাসীরা, ভাই আমার এই ইংরেজদের এই পাশ্চাত্যের চক্রান্ত, পাশ্চাত্য আমাদেরকে তারা একটা মায়া জালের ভিতর রাখতে চায়, আমাদের সমস্ত কিছু লুটে পুটে খেতে চায়, এ চক্রান্ত তাদের আজ থেকে নয়। তারা ইস্ট ইন্ডিয়া কোম্পানির নাম দিয়ে ভারতবর্ষে ঢুকেছিল, ঢুকে ভারতবর্ষের ব্যবসার কথা বলে সারা ভারতবর্ষকে দখল করেছিল, নীলকর চাষীদেরকে বায়ামার নীল চাষ করতে বাধ্য করেছিল। ও ইতিহাস ভুলে গেলে বোকামি ছাড়া অন্য কিছু হবে না, সেই ব্লাড সেই রক্ত তাদের। তারা আজও তারা আমেরিকায় বসে বসে, ব্রিটেনে বসে বসে, ইংল্যান্ডে বসে বসে সারা বিশ্বের মানুষকে নিজেদের মায়া জালে আটকে রেখে, মানুষকে বন্দী করে, মানুষের উপর অত্যাচার চালিয়ে যাচ্ছে মেন্টালি এবং ফিজিক্যালি ভাবে। যদি এটা আমরা না বুঝি, আমরা ভাইয়ে ভাইয়ে লড়াই করি, হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন বৌদ্ধ, ভাই আমার প্রতিবেশীতে লড়াই করে আমরা ধ্বংস হব আর তারাই লাভবান হবে, এটা আমাদের মাথায় রাখতে হবে। হে মুসলমান, দুনিয়া আখেরাতকে বরবাদ করে দিও না। আজকে তুমি ইন্টারনেট অন্যায় ভাবে ব্যবহার করছো, ইন্টারনেটে তুমি পর্ন ভিডিও দেখছো, ইন্টারনেটে তুমি গেম দেখছো, অশ্লীল ভাবে তুমি কাজকর্ম করছো, অশ্লীল ভিডিও ছবি দেখছো, ফটো দেখছো, তোমার দুনিয়াও বরবাদ হবে, তোমার আখেরাতও বরবাদ হবে, তোমার কোনো ইবাদত কাজে লাগবে না, তোমার নামাজ রোজা হজ যাকাত কাজে লাগবে না, তোমার ওয়াজ ইবাদত বন্দেগী কাজে লাগবে না। আজ থেকে তওবা করো, ইন্টারনেটকে আমি সহিভাবে ব্যবহার করব, খারাপ পথে কোনোদিন ব্যবহার করব না। রাজি আছেন তো মুসলমান? বলেন ইনশাআল্লাহ।
বলে ইনশাআল্লাহ।